মাইনরিটি সমাজের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যে সবকে সাথ সবকে বিকাশ সবকে বিশ্বাস নীতির কথাখার এটা নিজে সুফল লাভ করেছে। কারণ যানব আমার ইতিমধ্যে হিতাধিকারী হোক বা যানব আসনি প্রবর্তন করা হয়েছে সেই প্রবর্তনের কিন্তু অংশীদার মাইনরিটি সমাজ হয়েছে। গতি মাইনরিটি সমাজের ব্যক্তি সকলে যেহেতু আজিকাল শিক্ষিত হয়েছে, গতি সেই শিক্ষিত স্বামী আগন্তুক দিনত ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর মানে আজিও যে দেখি আমি সরভোগ সমষ্টিত আমার মাইনরিটি মোর্চার উদ্যোগত বিশেষ আমার মুক্তার হোসেন খান ডাঙরিয়ার উদ্যোগত প্রতিটা পঞ্চায়েত সংখ্যালঘু সম্মিলন আয়োজন করে আছে। আর আয়োজন করে পেলায় যে বিভ্রান্ত সৃষ্টি করে আছে ইমান দিনে কংগ্রেস আর UDF-এ তারপর মুক্ত হওয়ার কারণে প্রতি পঞ্চায়েত সভা আয়োজন করেছে। আর এটা পঞ্চায়েত আজ কলভাঙা পঞ্চায়েত মানে সভা দেখি পেলায় মানে নথৈ আনন্দিত যে নিশ্চিতভাবে মাইনরিটি সমাজে আগন্তুক দিনত মই নকও যে বহুত বেশি ভোট দিব, কিন্তু যিমানখিনি বুঝি উঠিছে সেইটো আধার ভোট এবারও দিব। মই তো ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি হিসেবে 126টাতে ইলেকশনত অংশগ্রহণ করব লাগিব, মই যেহেতু সভাপতি। আর সর্বভোগর কথা তো মতো দূরের কথা, মোর যদি পৃষ্ঠা প্রমুখ এজনের যদি নির্বাচন খেলে তো জিকিব, নিশ্চিত উপর জিকিব। কারণ কেউ মহাজোটে যিমানে যি নাভাবক কেউ সমগ্র মুসলমান মানুষের কংগ্রেস UDF নহয় ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। আর আগন্তুক দিনের নির্বাচন মতো দূরের কথা, মোর এজন পৃষ্ঠা প্রমুখও যদি নির্বাচন খেলে তথাপি সর্বভোগ সমষ্টির বিজয় নিশ্চিত, সেই বিষয়টা আমি আলোচনা করা নাই। কারণ কেউ রাষ্ট্রীয় সমিতি ভারতীয় জনতা পার্টির আছে, কেন্দ্রীয় সমিতি গণ পরিষদের আছে, মার্চ মাহত দুইটা দলের কেন্দ্রীয় সমিতি রাষ্ট্রীয় সমিতি বহি পেলায় আলোচনা করে পেলায় সিটের ভাগ বতরা করবে।